পালানোর চেষ্টা করলে আমি তোমায় ছাড়বো না। আপনি যখনই শিকার লুকিয়ে রেখে চলে যান, বকেরা এসে সেই শিকারটাকে ফেলে দেয়। তখন সে সিংহের কাছে পৌঁছলো। জলাশয় সকলের জন্য, যখন আমাদের বাচ্চাগুলো সেখানে খেলে তখন আমাদের বাচ্চাগুলোকেও শিকার করে নেয়। তোমরা দুজন একে অপরের সাথে বন্ধুত্ব করে নাও। বড় সেই থালাতে বকেরা কিছুতেই ঠোঁট ডুবিয়ে খেতে পাচ্ছিল না। ওরা বুঝতে পারলো যে চিতাবাঘদের সাথে ছলনা করেছে। ওরা চিতাবাঘকে সরু মুখের একটা পাত্রে খেতে দিল। আর ওই পাত্রের চতুর্দিকে এত কাদা ছিল, যদি ওই পাত্রটা ও উল্টে দিত তাহলে সব খাবার কাদায় পড়ে যাবে আর সে কিছু খেতে পাবে না। এই দেখে বাঘের চোটে চিতাবাঘ গর্জন করে উঠল। দেখুন, ওরা আমাকে একটা কলসিতে খেতে দিয়েছে, আমি কিভাবে খাবো? যেমন কর্ম তেমনই ফল। আমি তোমায় বলেছিলাম যে তুমি বর্ষতা স্বীকার করো। আমি এই বকেদের সামনে আমার আর শিকার করে নিচ্ছি।